আজকের প্রোগ্রামটা হচ্ছে আমাদের কাছে একটা কি বলবো আনন্দের দিন, কারণ স্বামী যুগপুরুষ স্বামী বিবেকানন্দের 157তম জন্মদিবস আমাদের মহাসমারোহে শ্রদ্ধার সাথে বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে। বিভিন্ন দল, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন, বিভিন্ন স্কুল, বিভিন্ন ব্লক, সেই ব্লকে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সরকার মামাটি মানুষের সরকারের নেত্রী বাংলার মমতা ব্যানার্জি, তিনি চাইছেন যে বাংলার বিভিন্ন প্রান্তে অন্ততপক্ষে এই ধরনের যুগপুরুষদের তাদের জীবন দর্শন নিয়ে আলোচনা হোক বিভিন্নভাবে, এবং তাদের যে চিন্তা দর্শন সেই চিন্তা দর্শনকে সামনে রেখে সমাজের বিভিন্ন কাজ হবে। তাই আজকে চন্দ্রঘাটি 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে রক্তদান শিবির স্বামী বিবেকানন্দের জন্মদিবসকে সামনে রেখে এই 12তম চলছে রক্তদান শিবির, সেই রক্তদান শিবিরে আজকে মানে এখানে অনুষ্ঠিত হচ্ছে। প্রায় কতজন? 100 জন ডোনার আছে, এবং ইতিমধ্যে এই ঘরের মধ্যেই চলছে। সকালে প্রভাত ফেরি হয়েছে, এবং এরপর হয়তো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ঠিক আছে, চন্দ্রঘাটি 1নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আছে, ভানুমন্ডল আছে, আমাদের আইডিডিসির গৌতম চক্রবর্তী আছে, আমাদের গোপাল দা আছে, আমাদের রবীন আমাদের জীবিকা আছে, আমাদের রকুল আছে। ঠিক আছে, আরে না না তারা মমতা ব্যানার্জি দলের এখন সৈনিক তারা যাবে।